আজকে আমাদের সঙ্গে রয়েছেন মিম চৌধুরী, তার সঙ্গে আমরা আলাপ করব। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আপনার তো শুরু হয়েছিল সেই 2013 থেকে বেঙ্গলি নাচো বাংলাদেশ নাচো দিয়ে, তো সেই শুরুটা যদি একটু বলতেন। শুরুটা হচ্ছে তেমন কোনো মানে চিন্তা ছিল না যে কোনো যাত্রার শুরু হবে, ওটা ছিল যে যেহেতু নাচ করছি অনুধাবন করছি, একটা পরীক্ষা হিসেবে নিয়েছিলাম যে একটা পরীক্ষা, এখানে পার্টিসিপেট করে দেখি, পাশ করলে ভালো, না পাশ করলে নিজেকে আরও তৈরি করার চেষ্টা করব। তো ফর্চুনেটলি পাশ করে গিয়েছি এবং সবার ভালোবাসা দোয়া এবং সাপোর্টে হচ্ছে আস্তে আস্তে একটা নতুন যাত্রা শুরু হয়। আপনি তো রানার আপ হয়েছিলেন, তো সেই সময়ের মানে আপনার বয়সও তখন কম ছিল, অভিজ্ঞতাটা কেমন, মানে কেমন লেগেছিল আপনি যখন রানার আপ হলেন? প্রথম কথা, একটা কম্পিটিশনে যাওয়ার পর সবারই তো আশা থাকে যে জিতবো, চ্যাম্পিয়ন হব। ওই মুহূর্তে খুব একটা ভালো লাগেনি, মনে হচ্ছে কেন কেন সেকেন্ড হলাম, ফার্স্ট হতে পারলাম না। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যেটা বুঝতে পারলাম যে এখন পর্যন্ত ওই কম্পিটিশনের চ্যাম্পিয়ন হিসেবে আমাকে ঘোষণা করা হয়, এটাই হচ্ছে বড় প্রাপ্তি। হয়তো বা ওই মুহূর্তে আমাকে প্লেসটা দেওয়া হয়েছে সেকেন্ড, কিন্তু এখন পর্যন্ত যখন যেখানেই যাচ্ছি চ্যানেল স্পন্সর সবাই মিলে বা যারা আমাকে চেনে সবাই ওই কম্পিটিশনের চ্যাম্পিয়নই বলে, তো সেটা হচ্ছে আমার কাছে বড় প্রাইজ। আচ্ছা, নাচের কম্পিটিশন দিয়ে এসেছেন, নাচটা কবে থেকে শেখা শুরু করেছেন? নাচটা অনেক ছোট থেকে শুরু করেছিলাম, নার্সারি থেকে, পরে একটা গ্যাপ দিয়েছি, বরাবর ক্লাস ফোর থেকে স্টার্ট করি আর কি। আচ্ছা, সেই ছোটবেলার কোনো স্মৃতি যদি শেয়ার করতেন? ছোটবেলার স্মৃতি, মজার স্মৃতি যেটা আমি সবসময় সবার সাথে শেয়ার করে থাকি, যেটা আমার খুব বেশি মনে পড়ে, সেটা হচ্ছে আমি আমাকে নিয়ে যাওয়া হয়েছিল গানের ক্লাসে গান শেখানোর জন্য, কিন্তু সেখান থেকে আম্মু আমাকে এখনও বলে যে তুমি গানের ক্লাস বাদ দিয়ে নাচের ক্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে। তখন আমি জানতে পারি যে বা আম্মু জানতে পারে যে আমার নাচের প্রতি আগ্রহ, এটাই। নাচের কম্পিটিশন দিয়ে আপনি মিডিয়াতে এসেছেন, এরপর আপনি মুভিতে গেলেন, উপস্থাপনা করলেন, এখন আবার নাটকে অভিনয় করছেন, কোনটা আসলে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কোনটা আপনার ভালো লাগে? আমার কাছে সবগুলোই ভালো লাগে। আমাকে যখনই এটা প্রশ্ন করা হয়, একটা মানুষের থাকে না সব, অনেক কিছুই তো ভালো লাগতে পারে, সেরকম আমার সবটাই ভালো লাগে। আমার নাচ করতে তো অসম্ভব ভালো লাগে, অভিনয় করতে খুব পছন্দ, সেটা টিভি নাটক হোক অথবা দেখা যায় মুভি হোক, অভিনয় দুই ধরনের অভিনয়, কিন্তু অভিনয় তো অভিনয়, অভিনয় করতেও ভালো লাগে আর উপস্থাপনা করতেও ভালো লাগে। যেটাই হচ্ছে একটা মানে এক্সট্রোভার্ট, একটা আমার মনের ভাব প্রকাশ করতে পারছি বা নিজের একটা ক্যারেক্টার করতে পারছি বা দুটো মানুষের সাথে কমিউনিকেট করতে পারছি, সবগুলো কিন্তু ইন্টারকানেক্টেড, তো ওইভাবেই যখন কমিউনিকেটিভ কিছু আসে তখন আমার ভালোই লাগে। আপনি তো আসলে কি এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট? আমি বেসিক্যালি পার্সোনাল লাইফে প্রচণ্ড ইন্ট্রোভার্ট, কিন্তু আস্তে 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 এখন অনেকটা এক্সট্রোভার্ট হয়েছি, মানুষের সাথে মেশা কথা বলা যেহেতু একটা কমিউনিকেশনের ব্যাপার থাকে সবসময়, ওইভাবে আর কি কাজ করতে গেলে এক্সট্রোভার্ট, বাট পার্সোনালি আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের।